তৃণমূলের গোষ্ঠীকুণ্ডলের পর তালা ঝুলেছিল ব্লক কার্যালয়ে। ঘটনার 24 ঘন্টা পর খুলল তালা। অর্থের বিনিময়ে তৃণমূলের অঞ্চল সভাপতি নির্বাচন করা হয়েছে বলে অভিযোগ ওঠে সোমবার। দলীয় কর্মীদের আচরণে ক্ষোভ প্রকাশ করেন বাঁকুড়ার শিমলাপাল ব্লকের তৃণমূলের সভাপতি। শাসক দলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে নিশানা করেছে বিজেপি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ব্লক তৃণমূল কার্যালয়ে ভাঙচুর হয়েছিল, তারপর তালা ঝুলিয়ে দেওয়া হয় কার্যালয়ে। সোমবারের ঘটনার 24 ঘন্টা পরও তালা ঝুলতে দেখা গিয়েছিল বাঁকুড়ার শিমলাপাল ব্লক তৃণমূল কার্যালয়ে। বেলা বাড়তেই তালা খুলে তৃণমূল কর্মীরা ঢুকলেন কার্যালয়ে। বাইরে পড়ে থাকা ভাঙা চেয়ারের টুকরোগুলিও সরানো হয়। তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র টাকার বিনিময়ে অঞ্চল সভাপতি নির্বাচন করেছেন বলে অভিযোগ। তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তীর ঘনিষ্ঠ দিব্যেন্দুর বিরুদ্ধে দলের কর্মীরাই ক্ষোভ প্রকাশ করে সোমবার শিমলাপাল ব্লক তৃণমূল কার্যালয়ে ভাঙচুর করে তালা ঝুলিয়ে দেয়। মঙ্গলবার ব্লক কার্যালয়ে তালা খুলেছে, কিন্তু দলীয় কর্মীদের ব্যবহারে ক্ষুব্ধ শিমলাপাল ব্লক তৃণমূলের সভাপতি। কোনোভাবেই এই ভাঙচুর বা দলীয় অফিসে হাঙ্গামা করা, এটাকে বরদাস্ত করব না। কোনো ধরনের অভিমান হতে পারে, কিন্তু সেটা দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিদেশে বিজেপি। আসলে এবারে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের যে ভয়ঙ্কর রূপ সেটা এখানে ফুটে উঠেছে, এটা আর কিছু নয়, চুরির অধিকার কার উপর থাকবে সেইটা নিয়ে এই গোষ্ঠীদ্বন্দ্ব। এখানে ব্লক সভাপতির নির্দেশে এবং এমএলএর মদতে আজকে এখানে এটা একটা নাটক হয়েছে। রবিবারই অঞ্চল সভাপতির নাম ঘোষণা করেন বাঁকুড়া জেলা তৃণমূলের সভাপতি। তারপর থেকেই দলের অন্তর্কলহ প্রকাশ্যে। পঞ্চায়েত নির্বাচনের আগে দলের কোন দল নিয়ে অস্বস্তিতে শাসক দল। বাঁকুড়া থেকে মৃন্ময় পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা।